পাকিস্তানকে অপছন্দ করলেও বাবর আজমের ব্যাটিং ভালো লাগে না এমন ক্রিকেট অনুরাগীর সংখ্যা খুঁজে পাওয়া দেয়। এমন দুর্দান্ত স্টাইলিশ ব্যাটারকে নিয়ে পাকিস্তানের বর্তমান সাবেকদের তো প্রশংসার শেষ নেই। এমনকি সুনীল গাভাস্কার, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, মাইকেল ভন, কেভিন পিটারসনদের মুখে বাবরের বন্দনা লেগেই থাকে। ব্যাটার বাবরকে সর্বকালে সেরাদের কাতারে যাওয়ার সম্ভাবনা দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাবরের ব্যাটিংয়ের প্রশংসা ঝরল এবার ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মুখে। এমনিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানিদের খুব একটা প্রশংসা করতে দেখা যায় না হরভজনকে, বরং মাঝে মধ্যেই পাকিস্তানের ক্রিকেটারদের সাথে টুইটারে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের কাছে ভারতের হারের পর তো মোহাম্মদ আমির আর হরভজনের টুইটারে বাগযুদ্ধ লেগেই গিয়েছিল। সেই হরভজন পাকিস্তান অধিনায়ক বাবরকে দেখেন সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে। বছর কয়েক ধরেই দুর্বার বাবরের ব্যাট, ম্যাচের পর ম্যাচ রান করে যাচ্ছেন, রেকর্ড ভেঙে চুরে নিজের করে নিচ্ছেন। কখনো বিরাট কোহলির কোনো কীর্তিকে, কখনো বা সচিন টেন্ডুলকারের কীর্তিকে ছাপিয়ে যাচ্ছেন। এক সাংবাদিক হরভজনকে প্রশ্ন করেছিলেন তিনি বাবর আজমকে ফ্যাব 4-এর তালিকায় রাখবেন কিনা। এই প্রশ্নের জবাবে ভারতের 2011 ওয়ানডে ও 2007 টি-20 বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অফ স্পিনার হরভজন বলেন, ক্রিকেটের কিংবদন্তিদের একজন হিসেবে বাবরের কেরিয়ার শেষ করার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি বাবর ফ্যাব 4-এ থাকতে পারবে কিনা সেটা এখন বলাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এমনকি ফ্যাব 4-এ কারা আছেন সেটাও জানি না, তবে বাবরের অবশ্যই গুণ রয়েছে এবং সে অনেক আত্মবিশ্বাসী পরিপূর্ণ একজন ব্যাটার, তার টেকনিকও ভালো। 3 ফরম্যাট মিলে 200 ম্যাচের মধ্যে 23টি সেঞ্চুরি করে ফেলেছেন বাবর, দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। ফ্যাব 4-এ বাবরের থাকা উচিত কিনা এ বিতর্কও শুরু হয়েছে। ফ্যাব 4 হিসেবে ভারতের কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেই ধরা হয়। পারফরমেন্স, স্টাইলিশ ব্যাটিং ও ধারাবাহিকতা দিয়ে ফ্যাব 4-এর জায়গা অর্জন করেছেন তারা। এখন অবশ্য এই 4 জনের চেয়ে ঢের এগিয়ে বাবরের ব্যাট, তার ব্যাটিং স্টাইল ও টেকনিকও নিখুঁত। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। হরভজন মনে করেন বাবরের এখন রানে ও নিজের ব্যাটিংয়ে ডুবে থাকা উচিত। এ প্রসঙ্গে ভারতের সাবেক স্পিনার আরও বলেছেন, তাকে খেলতে দিন, দলের জন্য আরো বেশি রান করতে এবং জেতার জন্য খেলা চালিয়ে যেতে দিন, প্রতিভার দিক দিয়ে বাবর কারো চেয়েই কম নয়। বাবর আজমকে নিয়ে কথা বলতে গেলে তার নামের আগে পরে একগাদা বিশেষণ ব্যবহার করতে হয়। ক্রিকেট বিশেষজ্ঞরা বাবর আজমে পঞ্চমুখ। পাকিস্তান ক্যাপ্টেনের ব্যাটিং স্টাইল এক ধরনের মাদকতা তৈরি করেছে যাতে মন্ত্রমুগ্ধ ক্রিকেট দুনিয়া। সময়ের অন্যতম সেরা ব্যাটারের স্বীকৃতি জুটে গেছে বাবরের মধ্যে, এখন সর্বকালের সেরা ব্যাটার হবারও সম্ভাবনা দেখছেন ক্রিকেট বোদ্ধারা। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।